হাউজিং এর নিরাপত্তা কর্মী থেকে শীর্ষ সন্ত্রাসী নিয়ন্ত্রণ করতেন রাজধানী মোহাম্মদপুরের অপরাধ জগৎ। কবির বাহিনীর অপকর্মে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। অবশেষে র‍্যাবের জালে সাত সঙ্গী সহ ধরা পড়ল কবির হোসেন। হত্যা, গণধর্ষণ, জমি দখল সহ নানা অভিযোগে মোট ২৪টি মামলার আসামি সে। অভিযানে তাদের কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। জুবায়ের সানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। গেল ২৩ নভেম্বরের সিসিটিভি ফুটেজ, এতে দেখা যায় দেশীয় অস্ত্রসহ কয়েক যুবক মোহাম্মদপুরের সড়কে যানবাহন আটকে ছিনতাই করছে। ভিডিও দেখে শনাক্তের পর বৃহস্পতিবার কবির বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ও তার সাত সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় দেশি বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। র‍্যাব বলছে তাদের ২০ থেকে ২২ জনের একটি দল রয়েছে। গত রাতে প্রথম ওই ছিনতাইকারী চক্র যারা ওই সময় ছিনতাইয়ের সাথে জড়িত ছিল তাদের মধ্যে থেকে আমির হোসেন এবং পেটকাটা মামুন এই দুজনকে ওই ছিনতাই চক্রের সদস্য এবং ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব দুয়ের গোয়েন্দা দল বা র‍্যাব দুয়ের আভিযানিক দল তারা জানতে পারে এই ছিনতাই চক্রটি মূলত কবির হোসেন, যে শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন, ওই গ্রুপের সদস্য এবং যাকে সবাই জলদস্যু কবির, কেউ কেউ তাকে দস্যু কবির অথবা তাকে কেউ গাঙচিল কবির হিসেবে সে পরিচিত, সেই কবির হোসেনের যে গ্রুপ সেই গ্রুপের সদস্য হিসেবে তাদের পরিচয় পাওয়া যায়। তাদের তথ্য অনুযায়ী র‍্যাব দুয়ের আভিযানিক দল কবির হোসেন সহ সর্বমোট র‍্যাব দুই গতকালকে ৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় হত্যা, সন্ত্রাসী, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রুপের মূল হোতা কবিরের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ সহ ২৪টি মামলা রয়েছে। সহযোগীরাও একাধিক মামলার আসামি। চক্রের কারো রাজনৈতিক পরিচয় না থাকলেও টাকার বিনিময়ে যে কোনো অপরাধমূলক কাজ করত। দস্যু কবির সে ২০১৬ সালে সে একটি কবির বাহিনী গড়ে তোলে যেখানে সে মূলত বকে যাওয়া ছেলেদেরকে সে এই দলে ভিড়ায় এবং তাদের মাধ্যমে সে মূলত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, জবরদখল, ভাড়ায় শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তার সহ নানা অপকর্মে লিপ্ত হয়। কবিরের বিরুদ্ধে ইতিপূর্বে ২৪টি মামলা রয়েছে, হত্যা মামলা, ধর্ষণ, মাদক কেনাবেচা সব ধরনের মামলায় তার বিরুদ্ধে রয়েছে এবং সে ইতিপূর্বে বারংবার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছে। ৬ মাস আগে সে জেল থেকে বেরিয়েছে এবং বিভিন্ন সময়ে সে বিভিন্ন অপকর্ম করে সে বিভিন্ন সময় গা ঢাকা দিয়েছে। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে, কাজ চলছে, হয়তো বাকিদের গ্রেফতার করতে সক্ষম হবে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।